একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস এদিকে ফিরে আসা তো দূরে বাংলার মাটিতে তার কবর হবে না শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতার মন্তব্য জানাবো একুশে আগস্ট গ্রেনেড হামলা হাইকোর্টের রায়ের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বললেন রিজভী বাজারে ব্যাগ থেকে ফেসে এলো নবজাতকের কান্নার আওয়াজ অতপর এবং সর্বশেষ জানাব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সরকার কে ফারুক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত একুশে আগস্ট গ্রেনেড হামলা তারেক রহমান বাবর সহ সব আসামি খালাস বহুল আলোচিত একুশে আগস্ট হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সবার স্বামীকে খালাই দিয়েছেন হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন এর আগে চার দিন আপিলের উপর শুনানি হয় শুনানি শেষে রায়ের জন্য আজকে দিন ধার্য ছিল জজ আদালত এ মামলায় উনিশ জনকে মৃত্যুদণ্ড তারেক রহমান সহ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এগারো পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল রায়ে আদালত বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ আইনে এটা টেকে না রায়ে বলা হয়েছে যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না এর আগে বেলা এগারোটায় রায় ঘোষণা শুরু হয় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রায় পড়া শেষ হয় রায়ের মূল অংশ পাঠ করেন জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির তারা এই মামলা শুরু থেকে আসামি পক্ষে শুনানি করেছেন আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবদিন ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট সিদ্দিকুল্লা মিয়া সহ আরো অনেকে ছিলেন এর আগে চার দিন আপিলের উপর শেষে রায়ের জন্য আজকে দিন ধার্য করা হয় দুই সালে দশ অক্টোবর একুশে আগস্ট গ্রেনেড থামলা ও হত্যা মামলার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিটু সহ উনিশে জুনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়া রাজনৈতিক সচিব হারিদ চৌধুরী বিএনপি নেতা কাজী শাহ মোয়াজেম হোসেন কায়কোবাদ সহ উনিশে জুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত পরে ওই বছরের সাতাশে নভেম্বর মামলার বিচারিক আদালতের রায় প্রয়োজনীয় নথি সহ হাইকোর্ট কোর্টের ডেথ রেফারেন্স শাখায় এসে পৌঁছায় একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় রায় সহ প্রায় সাঁত্রিশ পাতার নথি দু সালে সাতাশে নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছায় পরে আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানির জন্য মামলার পেপার বুক তৈরির নির্দেশ হাইকোর্ট সেই আদেশের ধারাবাহিকতায় অগ্রাধিকার ভিত্তিতে সাড়ে দশ হাজার পৃষ্ঠার পেপার বুক প্রস্তুত করা হয় আসামিদের মধ্যে বাইশ জন খালাস পেয়ে আপিল করেছেন অপরদিকে বারো জন আসামের জেল আপিল দায়ের হয়েছে দু সালের একুশে আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ এ আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয় ওই হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইফি রহমান সহ চব্বিশ জন নিহত হন আহত হন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মী তাদের অনেকে আজও শরীরে গ্রেনেডের স্প্রিনটা নিয়ে দুঃসহ জীবনযাপন করেছে অনেকে চিরতরে পঙ্গু হয়ে গেছেন ফিরে আসা তো দূরে বাংলার মাটিতে তার কবরও হবে না শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতার মন্তব্য ছাত্র জনতাকে হত্যা করে দেশে আওয়ামী লীগের কবর হয়েছে শেখ হাসিনা ছাত্র জনতার ভয়ে বাংলাদেশের পালিয়েছে ফিরে আসা তো দূরে বাংলার মাটিতে তার কবরও হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী জেলার সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম তিনি বলেন শেখ হাসিনা ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে বিএনপি নেতা নেওয়াজ মাহমুদ বলেন গত পাঁচই আগস্টে ছাত্র জনতার বিশাল গণভূতানে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কখনো বাংলার মাটিতে ফিরতে পারবে না তিনি বলেন দীর্ঘ সতেরো বছর এলাকায় আসতে পারেনি প্রতিটা নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলায় কেউ ঘরে থাকতে পারেনি দিনের পর দিন পালিয়ে বা জেলে থাকতে হয়েছে শেখ হাসিনা আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা গুম করেছে তিনি আরো বলেন সতেরো বছর অনেক আন্দোলন করেছে সংগ্রাম করেছে নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনা আমাদের অনেক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে অবশেষে শেখ হাসিনা ছাত্র জনতার ভয়ে বাংলাদেশ পালিয়েছে একুশে আগস্ট গেট হামলা হাইকোর্টের আয় ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বলেন রিজভি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি ঘোষণা করেন হাইকোর্ট এতে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেয়েছে রায়ের খবর পাওয়ার পরপরই নবাবজনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসফি বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল আপিল বিভাগ যথাযথ রায় দিয়েছেন বাজারের ব্যাগ থেকে ভেসে এলো নবজাতকের কান্নার আওয়াজ অতপর বাগেরহাটের সড়কের পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে বাগেরহাট সদর উপজেলার ব্যারাকপুর চুনখোলা এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর কান্নাকাটি করেছিল ওই নবজাতক খবর পেয়ে গতকাল রাতে বাগেরহাট মডেল থানা পুলিশ ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা সদ্যভূমিষ্ঠ ওই ছেলে নবজাতককে উদ্ধার করে বাগেরহাট দুশো পঞ্চাশ জেলা হাসপাতালে নিয়ে আসেন নবজাতকটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা তাকে খুলনা বিভাগীয় ছোট মনি নিবাসে রাখা হবে বলে জানান সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা এলাকাবাসী জানান গতকাল রাতে এক পথচারী সড়কের পাশে শিশুর কান্নার আওয়াজ শুনতে পেয়ে স্থানীয়দের খবর দেন এরপর স্থানীয় লোকজন সেখানে ছুটে আসে নাজমা বেগম নামে স্থানীয় এক নারী রাস্তার পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে ওই নবজাতকটিকে দেখতে পান খবর পেয়ে না থানা পুলিশ ও সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা দ্রুত সেখানে ছুটে এসে নবজাতক উদ্ধার করে নিয়ে যান বাগেরহাট মডেল থানার ওসি সাইদুর রহমান বলেন রাতে পাশে কেবা কারা বাজারের ব্যাগে করে ওই নবজাতককে সড়কের পাশে ফেলে রেখে গেছে বাগেরহাট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এফ রফিকুল ইসলাম জানান খবর পেয়ে গতকাল রাতেই তাদের কর্মকর্তারা এবং পুলিশ চুনখোলা এলাকায় ছুটে গিয়ে নবজাতককে উদ্ধার করেন ওই রাতেই নবজাতক বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয় তিনি আরো জানান ওই নবজাতককে খুলনা বিভাগীয় ছোটমণি নিবাসে রাখা হবে শিশুটিকে কেউ লালন পালন করতে চাইলে জেলা শিশু কল্যাণ বোর্ডের কাছে আবেদন করতে হবে সেক্ষেত্রে বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করবে ওই বোর্ডের সভাপতি পদাধিকার বলে বাগেরহাটে জেলা প্রশাসক বাঘেরহাট দুশো পঞ্চাশ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর অসীম কুমার সমতার বলেন অজ্ঞাত পরিচয় একটি নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে নবজাতক কি বর্তমানে হাসপাতালে শিশু ওয়ার্ডের এসিএএনও তে ভর্তি রয়েছে হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে প্রায় আড়াই কেজি ওজনের ছেলে নবজাতকটি সুস্থ রয়েছে পুলিশ এবং সমাজসেবা কর্মকর্তরা নবজাতককে হাসপাতালে নিয়ে আসে দ্রুত নির্বাচনের রোড ঘোষণা করুন সরকারকে ফারুক অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আব্দ ফারুক তিনি বলেন এদেশের জনগণের দাবি আমাদের দাবি গণতন্ত্রকামী দলগুলোর দাবি অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চালানোর চেষ্টা করছে এদের রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আব্দুল ফারুক বলেন যারা ভারতের দালাল তাদের শক্ত হাতে দমন করতে হবে আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে তারা ফেলানি হত্যার বিচার করতে পারেনি পানির ন্যায্য হিসা আনতে পারেনি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত তিনি বলেন যারা শেখ হাসিনা দোষর ছিল যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে তারা দেশের আনাচে কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে তারা প্রধান উপদেষ্টার কাছে দাবিও জানাচ্ছে ছাত্রলীগ যুবলীগ রিক্সওয়ালা হয়ে আসে আবাসনী সচিবালয়ে আওয়ামী লীগের দোষের একত্রিত হওয়ার চেষ্টা করেছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বিএনপির নেতা বলেন যারা আওয়ামী লীগের দোষর ছিল যারা বাকশাল কায়েম করেছে যারা ব্যাংক লুট করেছে যারা দেশের সাধারণ জনগণের টাকা লুট করে কানাডায় বাড়ি করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিরোধী দলের সাবেক চিফ হুইপ বলেন ছাত্র জনতা রক্তের বিনিময়ে আপনার সরকার আপনি তো কোনো দলের সরকার নন কারো চোখের দিকে তাকিয়ে নয় দেশের জনগণের কথা চিন্তা করে আপনাকে কাজ করতে হবে দেশের জনগণ আপনার সঙ্গে আছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন